আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: انسوا هلال شعبان لرمضان. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন সকলের প্রতি। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সম্মুখে রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র শাবান মাস বিদায়ের পথে, বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান, রহমত মাগফিরাত ও মুক্তির পয়গাম নিয়ে আমাদের দ্বার প্রান্তে এসে গিয়েছে। এখন আমাদেরকে সেই পবিত্র মাহে রমাদানের জন্য কিছু প্রস্তুতি নেওয়া একান্ত প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, দোয়াটি হচ্ছে: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বরকত চেয়েছেন এবং রমজান মাস পর্যন্ত হায়াতের বৃদ্ধি চেয়েছেন। এটা আমাদের চাওয়া একান্ত প্রয়োজন, কারণ যে ব্যক্তি তার হায়াতের মধ্যে একটি রমজান মাস বেশি পেল, সে অনেক বড় নিয়ামত পেয়ে গেল। অতএব আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে রমজান মাস নসিব করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, রমজানের প্রস্তুতি নেওয়া আমাদের প্রয়োজন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন: আহসু হিলাল শাবান লিরমাদান। তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতির প্রতি একটি গুরুত্ব দিয়েছেন। এই হাদিসের অর্থ হচ্ছে যে তোমরা হিসাব করো শাবান মাস কয়দিন গেল আর রমজান কয়দিন বাকি আছে, তাহলে তোমাদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি শুরু হবে, কাজের মধ্যে একটা প্রস্তুতি শুরু হবে। সম্মানিত সুধী, এজন্য আমরা রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করব, কারণ প্রতিটি কাজের একটা পূর্ব প্রস্তুতি থাকে। যদি ব্যক্তি আগে থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করে কাজটা শুরু করে, তাহলে দেখা যায় সে ওই কাজের অধিক সফলতা পেয়ে থাকে। আমরা যদি রমজান আসার আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রমজানটাকে বরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা রমজানের অধিক ফায়দা অর্জন করতে পারব। রমজানকে আমরা দুনিয়া আখিরাতের সফলতার জন্য অধিক পরিমাণে কাজে লাগাতে পারব। সম্মানিত সুধী, এই প্রস্তুতি কিভাবে আমরা গ্রহণ করব সে বিষয়ে আমরা আলোচনা করছি এক এক করে। প্রথম প্রস্তুতি হচ্ছে মেন্টালি প্রিপারেশন, অর্থাৎ মানসিক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের আগে থেকে মানসিক একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, মনকে মজবুত করতে হবে, মনকে বুঝাতে হবে যে মন, এই রোজা যদিও
গরমের দিন কষ্ট, 20 টাকার তারাবি কষ্ট, এটা কোনো কষ্টই নয়, এটা কোনো বিষয়ই নয়। এভাবে আমরা মনকে প্রস্তুত করব যে হ্যাঁ, যত কষ্টই হোক রোজা রাখবো, তারাবি পড়বো 20 রাকাত জামাতের সাথে। যখন আমাদের মন প্রস্তুত হয়ে যাবে তখন আমাদের জন্য কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। যেমন আরবিতে একটি প্রবাদ আছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজাম, হিম্মত অর্থাৎ মনের সাহসিকতা, মনোবল, মনের ইচ্ছা, সংকল্প, এটা ইসমে আজমের মতো কাজ করে। সম্মানিত সুধী, ইসমে আজম কি? কথিত আছে ইসমে আজম এমন একটা দোয়া যেই দোয়ার মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তাই এটাকে তুলনা করা হয়েছে যে মনের সাহসিকতা, মনোবল, এটা এমন একটা বিষয় যার দ্বারা মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, দুঃসাধ্যকে সাধন করতে পারে, সাধ্য করতে পারে। সুতরাং আমরা মনকে প্রস্তুত করব যে হ্যাঁ, রমজানে বেশি বেশি আমল করব, রোজা রাখব এবং রোজাকে পরিপূর্ণ 100% কোয়ালিটি সম্পন্ন রোজা আমরা রাখব, মানসম্মত রোজা আমরা আল্লাহকে হাদিয়া দিব, আল্লাহর সামনে পেশ করব, যেই রোজার দ্বারা আল্লাহ খুশি হন, যেই রোজার ব্যাপারে বলেছেন আসসালামুলি ওয়ান আজি বিহি, আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য আর আমি নিজে হাতে রোজার পুরস্কার দান করব, এরকম রোজা আমরা আল্লাহর সামনে উপস্থাপন করব। এরকম রোজা কিভাবে হবে? যদি আমরা সম্পূর্ণ পাপ মুক্ত অবস্থায় রোজাকে পালন করতে পারি তাহলে এমন রোজা আমরা আল্লাহর সামনে পেশ করতে পারব। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পেশার মানুষের একটা সিজন থাকে। যেমন ব্যবসায়ীদের একটা ব্যবসার সিজন থাকে, কৃষকদের ফসল ঘরে তোলার সিজন থাকে, জেলেদের মাছ ধরার একটা সুযোগ সিজন থাকে। রমজান মাস হচ্ছে ইমানদার বান্দাদের, মমিন বান্দাদের নেকি অর্জন করার, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার, নিজের জীবনের সমস্ত গুণাগুলোকে ধুয়া মুছে পাক সাফ করার একটা সিজন, একটা সুবর্ণ সুযোগ। ব্যবসায়ী যেমন তার সিজনকে পুরোপুরি কাজে লাগায়, সিজনের সময় তার অন্য কোনো কাজ নেই, বেড়ানো নেই, খেলানো নেই, কিছুই নেই, সে পুরোপুরি সময়টা সে তার ব্যবসার পিছনে কাজে লাগায়, অধিক পরিমাণে মুনাফা অর্জন করে। ঠিক তেমনই আমাদেরকেও এই নেকি অর্জন করার সিজনটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে, দুনিয়ার অন্যান্য ঝই ঝামেলা সবকিছু আগেই চুকে ফেলতে হবে। রমজান মাসটাকে আমার পুরোপুরি ইবাদতের মাধ্যমে, আল্লাহ পাকের নৈকট্য লাভের প্রচেষ্টার মাধ্যমে আমাকে অতিবাহিত করতে হবে, এই চেষ্টা আমাদের সকলের থাকা একান্ত কাম্য। সম্মানিত সুধী, আর একটা জিনিস আমরা জানি, মানুষ যখন কোনো কিছুর মুনাফা বুঝতে পারে, লাভ বুঝতে পারে, তখন সে ওটা অর্জন করার জন্য মরিয়া হয়ে যায়। রমজান মাস কত বড় লাভজনক, রমজানের ইবাদত কত বড় লাভজনক ইবাদত। আমরা জানি রমজানের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজের সমতুল্য, রমজানের একটি ফরজ অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। অর্থাৎ রমজানে কোনো ব্যক্তি একক তো নামাজ পড়লে অন্য মাসে সে 70 ওয়াক্ত নামাজ আদায় করার নেকি পেয়ে যায়। কত বড় সুবর্ণ সুযোগ। প্রিয় সুধী, সম্মানিত সুধী, রমজান মাসে কি আখ খতম কোরআন পাঠ করলে, তেলাওয়াত করলে অন্য মাসে 70 খতমের নেকি পাওয়া যায়? এত বড় সুবর্ণ সুযোগ পেয়ে এটাকে হাতছাড়া করা, নষ্ট করে দেওয়া, হেলাই ফেলাই নষ্ট করে দেওয়া কত বড় বোকামি হবে। আসুন আমরা রমজানের এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগাই। দেখুন, কোনো ব্যবসায়ী যদি এটা জানতে পারে যে অমুক জায়গায় ইনভেস্ট করলে 1 টাকা 70 টাকা মুনাফা হবে এবং এটা সম্ভব, সহজ, তাহলে পৃথিবীর সকলেই কিন্তু চেষ্টা করবে সেই মুনাফা অর্জন করার জন্য, সেই ব্যবসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় সুযোগ করে দিয়েছেন, 1 আমলে 70 আমলের নেকি পাওয়া যাবে রমজান মাসে। আল্লাহ তাআলা এই মাস আমাদের হায়াতের মধ্যে নসিব করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই মাস আসার আগেই আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে যে এই মাসে আমরা কি কি আমল করব, কিভাবে কিভাবে করব, একটা
সুপরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন যে আপনি এই মাসে কি কি আমল করবেন। এক নম্বরে রোজাগুলো যথা নিয়মে পালন করবেন, সম্পূর্ণ তাকওয়ার সাথে পালন করবেন, পাপ মুক্ত অবস্থায় পালন করবেন, এক নম্বর। দুই নম্বর পরিকল্পনা হওয়া চাই 20 রাকাত তারাবি সুন্নতে মুয়াক্কাদা জামাতের সাথে আদায় করব। যদি মসজিদে এবছর সম্ভব না হয়, ঘরে বসে, ঘরে যারা আছে অন্যদেরকে সাথে নিয়ে আমরা জামাতের সাথে 20 রাকাত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তিন নম্বর পরিকল্পনার মধ্যে থাকা দরকার যে আমরা রমজান মাসে কয় খতম কোরআন তেলাওয়াত করব। আমাদের কমপক্ষে এক খতম কোরআন কোরআন রমজান মাসে হওয়া একান্ত কাম্য। সম্মানিত সুধি, কি পরিমাণ জিকির আজকার করব এটা আমাদের পরিকল্পনায় থাকা দরকার। হাদিসে পাকের মধ্যে আছে রমজান মাসে 4 প্রকার জিকির বেশি করা চাই। এক নম্বরে কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি জান্নাত চাওয়া আল্লাহর কাছে, আর জাহান্নাম থেকে মুক্তি ও 4 প্রকার মুক্তি চাওয়া, এই 4 প্রকার জিকির বেশি বেশি করা চাই রমজান মাসে, হাদিসের মধ্যে পাওয়া যায়। এছাড়াও আরো কি কি কাজ আমরা রমজান মাসে করব, কয়জনকে ইফতার করাবো, কতটুকু এতে কাজ করব, এভাবে আমরা আগের থেকে একটা পরিকল্পনা করি। সম্মানিত সুধী, আসুন আমরা রমজান আসার আগেই রমজানের পূর্ব প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করি, যাতে রমজানের পরিপূর্ণ সুফল অর্জন করে পরিপূর্ণ তাকওয়ার অধিকারী হতে পারি, আমাদের দুনিয়া ও আখেরাতের জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারি। এই ব্যাপারে আমরা সকলে আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সম্মানিত সুধি, রোজার ব্যাপারে কোনো জিজ্ঞাসা জানার যদি প্রয়োজন আপনাদের হয়, মেহরবানি করে ইনবক্সে লিখবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।